তীব্র শীতে বিপর্যস্ত উত্তরে জনজীবন। দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে আগামীকাল থেকে রাজশাহী বিভাগের ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহের পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গত কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ, হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে, এতে বিপর্যস্ত জনজীবন। দিনে শীত কিছুটা কম অনুভূত হলেও রাত নামলে পুরো শক্তি নিয়ে হাজির হয় ঠান্ডা। খড়কুটো জ্বালিয়ে কোনো মতে শীত নিবারণের আপ্রাণ চেষ্টা নিম্ন আয়ের মানুষের। আগুন তো পাইতেছি, আমার খুবই শীত বাবা, আমার কাপড় চোপড় নাই। কল্যাণ বস্তিতে আছি, খুবই সমস্যা, আমরা খুব অভাবিত, আমাদের থাকার জায়গাও নাই। শীতের তীব্রতা থেকে বাঁচতে গরম কাপড়ের দোকানগুলোতে এখনো মানুষের ভিড়। দিনের বেলায় আবার কম থাকে, কিন্তু সন্ধ্যার পরে খুব ঠান্ডা লাগে। সন্ধ্যার পর থেকে শুরু হয় ঠান্ডা, সেই ঠান্ডা চলে রাত অবধি। শুক্রবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর শনিবার থেকে রাজশাহীর ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহের পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ওমর ফারুক, সময় সংবাদ।